প্রিয় বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় বাংলার ভাষা অংশ অর্থাৎ ব্যাকরণ অংশ থেকে একটি মাত্র বড় প্রশ্ন লিখতে হয়, যার নাম্বার থাকে 5। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটি প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, যেই প্রশ্নটি এবছর টেস্ট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। কাজেই ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা খাতা কলম নিয়ে বসে যাও, স্টেপ বুঝে বুঝে এই উত্তরটা এখনই মুখস্থ করে নাও। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে আমাদের সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলো না। প্রশ্ন, গঠনগতভাবে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। উত্তর শুরু করতে গেলেই প্রথমে তোমাকে বাক্যের সংজ্ঞা দিতে হবে, সেটা প্রশ্নের চাক বা না চাক। তাহলে কি লিখবে বাক্যের সংজ্ঞায়? যেসব শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। বাক্য বিষয়টা তোমাদের আমি একটু বুঝিয়ে দিই। এবার যে অংশটা আমি তোমাদের বোঝাচ্ছি এটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, কিন্তু বুঝে নাও বাক্য জিনিসটা আসলে কি। দেখো, আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, তিনটে পরপর বসলো, মনের ভাব প্রকাশ হলো, আমি ভাত খাই, তাই এটা হলো একটা বাক্য। তুমি বলবে সংজ্ঞাতে তো বলা আছে একটি যে কোনো শব্দ বা শব্দগুচ্ছ, আমি ভাত খাই, এটা তো অনেকগুলো শব্দ মিলে বাক্য হলো, বুঝলাম, কিন্তু একটা শব্দ দিয়েও কি বাক্য হয়? উত্তরটা আধুনিক বাংলা ব্যাকরণে কিন্তু হয়। কেমনভাবে? আমি তোমায় বললাম তুমি কি বিরিয়ানি খাবে, তুমি উত্তর বললে হ্যাঁ। হ্যাঁ, এই একটা শব্দ দিয়ে তোমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হলো, কাজেই এটাও কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী একটা বাক্য। যাই হোক, বাক্য বিষয়টা তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা পরীক্ষার খাতাতে প্রথমে সংজ্ঞা লিখবে। তারপরের পয়েন্ট করো প্রকারভেদ। গঠনগতভাবে বাক্য প্রধানত তিন প্রকার, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। তোমরা লিখলে, এ প্রসঙ্গে একটা কথা বলি, ক্লাস টেনের বইয়ে তোমরা আর একটা বাক্য পড়েছিলে যে গঠনগতভাবে বাক্য চার প্রকার, এই তিনটের পাশাপাশি ছিল মিশ্র বাক্য, কিন্তু ক্লাস টুয়েলভের সিলেবাসে মিশ্র বাক্য নেই, কাজেই তোমরা পরীক্ষার খাতাতে এই তিনটে বাক্যের কথাই লিখবে। এবার দেখো দ্বিতীয় অংশে কি বলা হয়েছে, যে কোনো এক প্রকার সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা বেছে নিলাম, সরল বাক্যটা সবাই পারে মোটামুটি, আমি যৌগিক বাক্যটা বেছে নিলাম। যৌগিক বাক্য কাকে বলে? তাহলে আমার প্রথমেই আমি লিখব যৌগিক বাক্যের একটা সংজ্ঞা। যে বাক্যে একাধিক, একাধিক মানে একের বেশি, সেটা দুটো হতে পারে, পাঁচটা হতে পারে, পঞ্চাশটাও হতে পারে, সরল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্যে বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। মানে একাধিক সরল বাক্য যখন সংযোজক অব্যয়ের দ্বারা বা বিয়োজক অব্যয়ের দ্বারা জুড়ে একটা বাক্য গঠন করে তখন তাকে বলে যৌগিক বাক্য। সংযোজক বিয়োজক অব্যয় কি? এবং, ও, কিন্তু, অথবা, এগুলিকে মূলত। বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। দিলীপ কাল সকালে রায়গঞ্জ যাবে এবং মাধব বিকেলে কামারহাটি যাবে। এবার এই যে উদাহরণটা, এটা কেন যৌগিক বাক্য হলো একটু বিশ্লেষণ করে দেখাই। দিলীপ কাল সকালে রায়গঞ্জ যাবে, মনের ভাব ক্লিয়ার, এটা একটা সরল বাক্য। মাধব বিকেলে কামারহাটি যাবে, দেখো এটাও একটা সরল বাক্য। তাহলে এই দুটো সরল বাক্য, কিন্তু এর মাঝখানে একটা সংযোজক অব্যয় দেওয়া হয়েছে, সেটা কি? এবং। দিলীপ কাল সকালে রায়গঞ্জ যাবে এবং মাধব বিকেলে কামারহাটি যাবে, অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী মিলে গেল, সরল বাক্য, দুটো সরল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটা বাক্য তৈরি করেছে, তাহলে আমরা এটিকে বলতে পারি যৌগিক বাক্য। এই ছিল আলোচনা, এইটুকু লিখলে তোমরা পাঁচে পাঁচ পাবে। কেমন লাগলো আজকের আলোচনা? কোথাও বুঝতে অসুবিধে হয়নি তো? আমাকে নিচে কমেন্ট করে জানিও। আগামী ভিডিওতে এই রকম আর কোন প্রশ্নের উত্তর আলোচনা করে দিলে তোমাদের সুবিধে হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। তোমাদের জন্য একটা হোম টাস্ক রয়েছে, সেটা হলো আমি যেমন যৌগিক বাক্য দিয়ে উত্তরটা কমপ্লিট করলাম, ঠিক তোমরা সরল কিংবা জটিল বাক্য দিয়ে উত্তরটা কমপ্লিট করো। তোমার খাতার ছবি তোলো, আমাদের ফেসবুক গ্রুপ যার নাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশন, ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, সেখানে
তোমার লেখাটার ছবি পাঠাও। কেমনভাবে? প্রথমে তুমি লিখবে বাক্যের সংজ্ঞা, তারপর কি লিখবে, তারপর লিখবে বাক্য কত প্রকার কি কি, তারপর হয় তুমি লেখো সরল বাক্যের সংজ্ঞা, নয় তুমি লেখো জটিল বাক্যের সংজ্ঞা, তার একটা উদাহরণ, কেন সেটা সরল বা জটিল বাক্য সেটার বিশ্লেষণ। এইভাবে তুমিও আমায় একটা উত্তর লিখে পৌঁছো। আমার মনে হয় লকডাউনের মধ্যে এই বাংলা ভাষার বই নিয়ে তোমাদের যে ভয় ভীতি, এইভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা সেটাকে 100% একদম দূর করে দিতে পারবো। মন থেকে ভয় দূর হবে, ভয়টাকে আমরা জয় করব। সবাই ভালো থেকো, শুভকামনা রইল।